এবার সন্ত্রাসের খাতায় নাম লেখালো রাজ্যের মহিলা মোর্চার নেত্রীরা গত পনে পাঁচ বছরে রাজ্যের মানুষের বাইক বাহিনীর অভিজ্ঞতা থেকে শুরু করে আরও অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু মহিলা মোর্চার কেউ কেউ যে সন্ত্রাসের খাতায় নাম লেখাতে পারে তার ধারণা ছিল না আপামোর জনগণের এবার মহিলা মোর্চার নেত্রীদের নাম উঠল সন্ত্রাসের খাতায় মঙ্গলবার রাতে পূর্ব মহিলা থানার অন্তর্গত কাশীপুর বাজার থেকে চন্দ্রপুর নিজ বাড়ি কর্মীকে রাস্তা আটক করে করে শাসক দল বিজেপি মহিলা কর্মীরা অভিযোগ বলে জানা যায় এই মহিলা কংগ্রেস কর্মী ছয় আগরতলা এলাকার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণের অত্যন্ত অনুগামী এদিন রাস্তায় পেয়ে কংগ্রেস করার অপরাধে বেশ কয়েকজন বিজেপির মহিলা মিলে তাকে মারধর করেছে পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বলেই অভিযোগ বুধবার মহিলা কংগ্রেসের কর্মীরা আহত কংগ্রেস কর্মী কাজল দেবনাথকে সাথে নিয়ে পূর্ব মহিলা থানায় যায় ঘটনার বিস্তারিত জানিয়ে একটি মামলা দায়ের করেন আহত কংগ্রেস কর্মী কাজল দেবনাথ বলেন তার স্বামীর চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তারপর থেকেই তিনি সুদীপ রায় বর্মনের হয়ে কংগ্রেসের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন তারই পরিপ্রেক্ষিতে এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় সুদীপ রায় বর্মন তো কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে আসবেন তখন তিনি কোন পথ অনুসরণ করবেন এর পরিপ্রেক্ষিতে মহিলা কংগ্রেস কর্মী বলেন তাহলে তিনিও বিজেপিতে চলে আসবেন তখন কংগ্রেস কর্মী কাজল দেবনাথ এবং তার স্বামী ও ছেলেকে প্রাণ নাশের হুমকি দেয় মহিলা মোর্চার দুর্বৃত্তরা এবং যারা এই প্রাণ হুমকি দিয়েছে তারা মহিলা মোর্চার কৃষ্ণ সরকার এবং মন্টি সরকার প্রতিবাদ করলে তাকে মাটিতে ফেলে মারধর করা হয় শেষ পর্যন্ত সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি তারপর পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় কাজল দেবনাথ থানায় মামলা দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাননি মহিলা পুলিশ কর্মীরা শুধু বলেছেন তারা যাবেন কথা বলবেন অভিযুক্ত কৃষ্ণ সরকার এবং মন্টি সরকারের সাথে কিন্তু কাজল দেবনাথের দাবি তুলেছেন তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য কারণ তিনি সুদীপ রায় বর্মনের অনুগামী হয়ে কংগ্রেসের জন্য কাজ করতে চান কারণ সুদীপ রায় বর্মন তার সিঁথির সিঁদুর বাঁচিয়েছেন স্বামীর চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করে আমি সুদীপ বর্মনের আমার স্বামীর চিকিৎসা করাইছিল এই জন্য আমি কইছি সুদীপ বর্মন যেদিকে যায় আমি ওইদিকে যাব এই কথা কোয়াতে কুদীপ তো বিজেপি যায় আপাতে করবি তুইটা করবি আমি কেন তাহলে আমিও বিজিবি যাব তহনে আমি কত বিজিবি যাবি ঠেক কুচে কাটতে তোর স্বামী তো হাঁসের পেশেন্ট তোর স্বামীর এক ধাক্কা দিয়ে মেরালাম আর তোর খোলা তোর রাত্র নয়টা দশটায় বাইকের বাড়ি টমটমের বাড়ি দিয়া গাড়ি বাড়ি দিয়া পালাই দিন কোনো সাক্ষী প্রমাণ থাকতো না যারা এই কথাটি কইছে ওরা কারা ওরা কৃষ্ণ সরকার এবং মন্ত্রী সরকার এবং পার্বতী দাস উপরের দাসে বলে শিখাইয়া দিছে কতজন আসলো তারা হ্যাঁ কতজন আসলো তারা দুজন তবে এদিন উপস্থিত অন্যান্য কংগ্রেস কর্মীরা জানান যদি ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় এবং অভিযুক্তরা গ্রেফতার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে কিন্তু এদিনের ঘটনায় আবারও স্পষ্ট করে দিল সুশাসন জামানায় রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছেছে শান্তন টিভি